শিক্ষার্থীরা, আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। লাস্ট ক্লাসে আমি লসাগু নির্ণয়ের ফ্লোচার্ট শিখেছিলাম, আজকে সেই ফ্লোচার্ট আলোকে প্রোগ্রাম করার চেষ্টা করব। স্ক্রিনে তোমরা একটি সি ভাষায় প্রোগ্রাম দেখছো। এই প্রোগ্রামটি মূলত দুটি পূর্ণ সংখ্যার লসাগু নির্ণয়ের প্রোগ্রাম। আমি চেষ্টা করেছি লাস্ট ক্লাসে আমি যেভাবে ফ্লোচার্টটি এঁকেছিলাম লসাগু নির্ণয়ের জন্য, ঠিক একইভাবে এই প্রোগ্রামটি করার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। কারণ যদি তোমার লসাগু যদি ফ্লোচার্ট একরকম হয় আবার প্রোগ্রাম আরেক রকম হয়, তাহলে কিন্তু বুঝতে কঠিন হয়। তোমাদের যা বইগুলোতে তোমরা দেখতে পারো যে এক একটা রাইটার এক একভাবে করেছে, সবগুলোই ঠিক আছে। তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটা করলেই হবে, নাম্বার অবশ্যই পাবে। তো এখানে খেয়াল করে দেখো, আমি একটি সি ভাষার প্রোগ্রাম লিখেছি। প্রোগ্রামের প্রথম লাইনে লেখা আছে হ্যাশ ইনক্লুড stdio.h। হ্যাশ ইনক্লুড তোমরা জানো যে এখানে এই হ্যাশ ইনক্লুড ইনক্লুড দ্বারা যুক্ত করা হচ্ছে। stdio.h হচ্ছে তোমার একটি হেডার ফাইল, আর ইনক্লুড conio.h হচ্ছে এটা আরেকটি হেডার ফাইল। তারপর হচ্ছে ভয়েড মেন হচ্ছে মেন মেন ফাংশন শুরু, এবং এই সেকেন্ড ব্রেকের দ্বারা মেন ফাংশন শুরু বোঝায়। এখানে খেয়াল করে দেখো, ফিফথ লাইনে লেখা আছে int। int মানে হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমি ভেরিয়েবল টাইপ বলছি int, কারণ প্রশ্ন থাকবে যে দুটি পূর্ণ সংখ্যার লসাগু নির্ণয় করা। সাধারণত পূর্ণ সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে, তাহলে আমি যেহেতু পূর্ণ সংখ্যার জন্য আমি ভেরিয়েবল টাইপ দিয়েছি int, এবং স্পেস দিয়ে আমি তিনটি ভেরিয়েবল নিয়েছি, একটি হচ্ছে a, আরেকটি হচ্ছে b, এবং আরেকটি হচ্ছে x। এখানে a হচ্ছে প্রথম সংখ্যা, b হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এবং x হচ্ছে একটি একটি টেম্পোরারি ভেরিয়েবল। আমি এখানে মান রাখার জন্য, টেম্পোরারিভাবে মান রাখার জন্য আমি একটি ভেরিয়েবল নিয়েছি। এরপর খেয়াল করে দেখো, আমি a এবং b এর মান নিব, অর্থাৎ দুটি সংখ্যার লসাগু নির্ণয় করার জন্য আমাদের কী করতে হয়, দুটি সংখ্যা প্রথমে কী করতে হয়, ইনপুট নিতে হয়। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে a এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে b। তাহলে প্রিন্টএফ স্ক্যানএফ দিয়ে মান নিব। সাধারণত আমরা দুটি সংখ্যা নিতে গেলে আমরা কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য আমরা সি ভাষা কী লিখতাম, এর জন্য একবার প্রিন্টএফ স্ক্যানএফ, আবার বি এর জন্য একবার প্রিন্টএফ স্ক্যানএফ, অর্থাৎ চারটি লাইন লিখতে হয়। তো তোমাদের এই চার লাইন না লিখে তোমরা দুই লাইনের মধ্যে লিখতে পারো। সেই জন্য দেখো, প্রিন্টএফ স্ক্যানএফ আমি একবার লিখলাম। প্রথম প্রিন্টএফ লিখলাম এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, অর্থাৎ তুমি এ এবং বি এর মান দাও। এবং সেকেন্ড লাইনে আমি একটি স্ক্যানএফের ভিতরে আমি এ এর মান এবং বি এর মান নেব। দেখো, পার্সেন্ট ডি, অর্থাৎ প্রথম পার্সেন্ট ডি হচ্ছে, এটা তোমরা জানো, পার্সেন্ট ডি হচ্ছে ফর্মেট স্পেসিফায়ার, অর্থাৎ এই পার্সেন্ট ডি পূর্ণ সংখ্যাকে ইন্ডিকেট করে, ইন্টিজারকে ইন্ডিকেট করে। পার্সেন্ট ডি প্রথম পার্সেন্ট হচ্ছে এ এর জন্য, দ্বিতীয় পার্সেন্ট হচ্ছে বি এর জন্য। তোমার যদি সি থাকতো, ডি থাকে, তাহলে তুমি আরও পার্সেন্ট দিতে পারতে। তারপর অ্যান্ড এ হচ্ছে এ এর মানের জন্য, এ ঠিকানা মানের জন্য, এবং অ্যান্ড বি হচ্ছে বি এর ঠিকানায় মানের জন্য। তাহলে আমরা কিন্তু ইচ্ছা করলে আরও যদি আমরা ভেরিয়েবল বাড়াতাম, তাহলে আমরা এখানে জাস্ট পার্সেন্ট অ্যাড করতাম, আর এখানে অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি এভাবে। জাস্ট তোমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে পার্সেন্ট বিগুলো কোটেশন ভিতরে দিতে হয়, এরপরে একটি কমা দিতে হয়, এরপরে তোমার অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি সবগুলো কমা দিয়ে দিয়ে লিখতে হয়। এরপর খেয়াল করো, আমি ইফ কন্ডিশন ব্যবহার করলাম। ইফ যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, আমি কিন্তু কালকে মানে গত ক্লাসে কিন্তু আমি এই ফ্লোচার শিখেছিলাম, ফ্লোচারের মধ্যে কিন্তু প্রথমে চেক করেছিলাম এ কি বি থেকে বড় কিনা। যদি সত্যি হয় তাহলে লেফটে যাবে, ডিএস করে লেফটে যাবে, এবং এক্সের মধ্যে এ মানটি রাখবে। আর যদি মিথ্যা মান, তার মানে বি বড় হয়, তাহলে এক্সের মধ্যে বি এর মানটি রাখবে। ঠিক একইভাবে দেখো, প্রোগ্রামে এইভাবেই করলাম। যদি ইফ এ ইজ গ্রেটার দেন বি, এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে এক্স হচ্ছে আমার একটি ভেরিয়েবল, সেই এক্সের মধ্যে আমি টেম্পোরারিভাবে এ মানটি রাখবো। আর এলস হচ্ছে, অথবা যদি এটা মিথ্যা হয়, অথবা এক্সের মধ্যে চলে যাবে কার মান, বি এর মান। তো এক্সের মধ্যে চলে যাবে বি এর মান। বাকি বাকি প্রোগ্রামটি আবার এখানে দেখতে পাচ্ছ তোমরা। অ্যাগেন কেন নিলাম আমি, দেখো অ্যাগেন হচ্ছে আমি একটি স্থান বলে দিলাম এই জিনিসটি কেন নিতে হয়। কারণ যখন আমরা ইফ গো টু ব্যবহার করবো, লুপ ব্যবহার করবো, তখন আমাদেরকে কী করতে হয়, এইরকম একটা লেভেল বা একটা স্থান বলে দিতে হয়, যেন সে লুপ ঘুরে আবার সে একই স্থানে চলে আসতে পারে, সেই জায়গাটার নাম বলে দিতে হয়। এই জন্য আমরা ধরে নিলাম আমাদের সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাগেন। তোমরা খেয়াল করে দেখো, আমরা
এই লসাগু নির্ণয়ের প্রোগ্রামটি কিন্তু আমরা বিভিন্ন লুপ দিয়ে করতে পারি। তো এখানে আমার কাছে মনে হলো যে ইফ গো টু লুপটি সহজ হবে, এছাড়া অন্যান্য বইয়ে ফর দিয়ে করা থাকতে পারে বা ডু হোয়াইল হোয়াইল দিয়ে করা থাকতে পারে। তো আমি এখানে ইফ গো টু দিয়ে করেছি। তো ইফ গো টু করতে গেলে আমাদেরকে এইমাত্র বললাম যে আমাদেরকে একটি স্থান সিলেক্ট করে দিতে হয়, একটি জায়গার নাম বলে দিতে হয়, এবং সেখানে বলে দেওয়ার পর সেই জায়গাটাকে কল করতে হয় আবার, মানে লুপ ঘুরার পর সেই জায়গাটা কল করে সেই জায়গায় আবার ফিরে যাবে এরকম। তো এখানে আমি এগেন নামে লিখলাম, তোমরা যদি এখানে লেভেল লিখতে পারো, তোমরা এখানে শুধুমাত্র পি দিতে পারো, এস দিতে পারো ইচ্ছা। দেওয়ার পর আমি এখানে একটা কলন দিব, এখানে মাস্ট কলন দিতে হবে, এগেন তারপর হচ্ছে কলন, আমি জায়গাটার নাম বলে দিলাম এগেন। তারপর আমি ইফ দিয়ে কন্ডিশন দিলাম, যদি এক্স মড এ, অর্থাৎ এক্স এক্সকে যদি আমরা এ দ্বারা ভাগ করি, তার মানে এক্সের মধ্যে এক্স এক্সকে যদি আমরা এ দ্বারা ভাগ করি, মনে করো এ এর মধ্যে আছে তোমার 3 আর বি এর মধ্যে আছে 4, তার মানে এক্স হবে আমরা যদি এক্সকে এ দ্বারা ভাগ করি, এক্সকে যদি আমরা এ দ্বারা ভাগ করি, ভাগ করলে ইকুয়াল ইকুয়াল 0 যদি হয়, তার মানে এক্স এক্স এর মধ্যে কি থাকবে, আমরা একটু আগে করেছিলাম যে প্রথম দিকে ছিল প্রোগ্রামে যে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এক্স সমান সমান এ অথবা এক্স সমান সমান বি। ধরে নিলাম আমরা প্রথম সংখ্যাটি হচ্ছে 3 আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 4, তার মানে এক্স এর মধ্যে চলে যাবে 4, এক্স এর মধ্যে 4 চলে যাবে। এখন এক্স এক্স এর মধ্যে আছে কত, 4, এর মধ্যে আছে কত, 3। আমরা 3 কে যদি 4 দ্বারা ভাগ, 4 যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু নিঃশেষ বিভাজ্য হয় না। এবং দ্বিতীয় শর্ত, এবং দুটি এন্ড থাকা মানে হচ্ছে, এবং দুটি এন্ড মানে হচ্ছে এবং এবং এই শর্ত এবং এই শর্ত দুটি যদি সত্যি হয়, আমার কিন্তু এই শর্তটি কিন্তু সত্যি হয়নি, তার মানে এখানে আবার কি করতো, যদি সত্যি হতো তাহলে এটাও কিন্তু চেক করতো যে এক্স এর মধ্যে আছে কত, 4, আর বি এর মধ্যে আছে কত, 4। তাহলে 4 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 0 হয়, কিন্তু যেহেতু প্রথম শর্তটি সত্য হয়নি তাহলে কিন্তু এই শর্তটি কাজ করবে না। যদি করত, যদি দুটি শর্ত দুটি যদি ভাগ হতো তাহলে কিন্তু সে প্রিন্ট করে দিত এক্স, অর্থাৎ এক্স হচ্ছে এলসিএম মানে লসাগু, এক্স এর মধ্যে যে ভ্যালুটা থাকবে, এখানে এক্স এর মধ্যে কত আছে 4, তাহলে এখানে 4 শো করতো এরকম। যেহেতু হচ্ছে না সে এলসে চলে যাবে অথবা চলে যাবে। আরো বলছি আমি, এই শর্তটি যদি সত্যি হয়, মানে ভাগ করলে যদি 0 হয় এবং এই এটা যদি ভাগ করলে যদি নিঃশেষ বিভাজ্য হয়, তাহলে সে এখানে সরাসরি প্রিন্ট করে দিবে, প্রিন্ট করে দিয়ে সে একদম গেট সেজ চলে যাবে, জাস্ট স্কিপ এই সবগুলো স্কিপ করবে, করে জাস্ট এই গেট সেজ চলে যাবে। আর যদি এখানে যে কোনো একটা মিথ্যা হয় তাহলে সে এই প্রিন্টের কাজ করবে না, এই লাইনটা বাদ যাবে, এইটা সে বাদ দিয়ে সে এলসে চলে আসবে। এখানে আসার পর সে কি করবে, এক্স সমান সমান এক্স প্লাস 1, আমি কিন্তু ফ্লোচার্টে এই এক্স এর মান কেন বাড়ানো হয়, কীভাবে ঘুরে ঘুরে কাজ করে সেটা বলেছিলাম। এবার সে কী করবে, এক্স এর সাথে এক্স এর মান হবে আগের এক্স এর মানের সাথে 1 যোগ, তার মানে নতুন এক্স এর মান হবে পুরাতন এক্স এর মানের সাথে 1 যোগ, তার মানে আগের এক্স এর মান ছিল কত, 4, এখন 1 যোগ করলে কত হবে, 5, 5 যোগ, তার মানে এক্স এর মান হলো কত এখন, 5। সে 5 নিয়ে এখানে আসার পর গো টু এক্স, গো টু কিন্তু একসাথে লিখতে হবে, এবং গো টু এক্স, এক্স কেন, সরি এখানে এক্স না লিখে এগেন হবে, যেহেতু আমরা এগেন যেহেতু আমরা ওই যে স্থানকে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম সেটার নাম হচ্ছে এগেন, তাহলে সে গো টু এগেন, অর্থাৎ সে আবার এখানে লুপ ঘুরে এখানে চলে আসবে। আসার পর সে নিচে লাইনে যাবে, যাওয়ার পর আবার ভাগ করবে, তার মানে এক্স এর মধ্যে এখন কত আছে, 5, সে 5 দ্বারা এর মধ্যে আছে কত, 3, মানে 5 কে 3 দ্বারা ভাগ যায় না, তার পরটা চেক করার কোনো দরকার নেই। আবার সে এখানে আসবে, আসার পর 1 বাড়াবে, তার মানে এক্স এক্স ছিল কত, 5, এখন 1 যোগ করলে কত হবে, 6, 6 নিয়ে সে গো টু অ্যাগেন, আবার সে এখানে যাবে ভাগ করবে, 6 কে কি 3 দ্বারা ভাগ করা যায়, কারণ এর মানে হচ্ছে 3, ভাগ করা যায়। আচ্ছা এখানে আবার করতে হবে, তাহলে যদি এটা সত্য হয় তাহলে এখানে আসতে হবে, এক্স এর মধ্যে আছে কত, 6, বি এর মধ্যে আছে কত, 4, 6 কে 4 দ্বারা ভাগ করা যায়, যায় না, সে কি করবে এই লাইনটা স্কিপ করে আবার সেখানে আসবে, আশা করে এক্স এর ছিল কত, 6, এখন 1 যোগ করে দিবে, কত হবে এক্স এর মান, এখন এই এক্স এর মান হবে 7, 7 নিয়ে সে গো টু আবার এখানে চলে যাবে,
যাওয়ার পর 7 কে এ দ্বারা ভাগ করবে, এর মান কত? 3, আর যায় না। তো সে আবার কি করবে, এখানে আসবে, আসার পর এক্সের মান 1 বাড়াবে, কত হবে? 8। 8 নিয়ে সে গো টু আবার এখানে আসবে, 8 কে এ দ্বারা ভাগ করবে, এর মান হচ্ছে 3, মান যাবে না। না গেলে সে কি করবে, এটা স্কিপ করবে, এখানে আসবে 1 বাড়াবে, তার মানে এক্সের মান কত? 8, এখন 1 যোগ করলে কত হবে? 9। 9 দ্বারা সে এখানে গো টু দিয়ে আবার এখানে আসবে, আসার পর 9 কে এ দ্বারা ভাগ করবে, এর মান হচ্ছে 3। তো 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, বিশেষ বিভাজ্য করা, বিশেষ বিভাজ্য করা যায়, গেলে সে এই এটাও চেক করবে তখন। তো এক্স এর মান হচ্ছে 9 আর বি এর মান হচ্ছে 4, 9 কে 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে একটা হলো সত্য আর একটা মিথ্যা। সে আবার স্কিপ করে আবার এখানে আসবে, 9 কে 9 এর সাথে 1 যোগ করলে কত হবে? 10। সে 10 নিয়ে এখানে আসবে, আসার পর আবার এখানে লুপ ঘুরে এখানে আসবে, আসার পর 10 কে এই দ্বারা মানে 3 দ্বারা ভাগ করবে। তো 10 কে 3 দ্বারা ভাগ করা যায় না, নিঃশেষ বিভাজ্য করা বিভাজ্য হয় না। সে আবার স্কিপ করে এলসে আসবে, আসার পর এখানে 1 বাড়া দিবে, তার মানে এক্স এর মধ্যে আছে কত? 10। এখানে 1 যোগ করলে কত হবে? 11 হবে। 11 এ সে আবার এখানে আসবে, ভাগ করবে, 11 কেও 3 দ্বারা ভাগ করা যায় না, স্কিপ করবে। এভাবে করে সে এখানে আসার পর 11 সাথে 1 যোগ করবে, 12 হয়ে যাবে। সে গো টু এগেন নিয়ে আবার এখানে আসবে, আসার পর এখন এক্স এর মান হচ্ছে কত? এখন এক্স এর মান হচ্ছে 12, এর মান হচ্ছে 3 আর বি এর মান হচ্ছে 4। তো এই শর্ত দেখো, এখানে এ মান হচ্ছে, এক্স মান হচ্ছে 12, 12 কে এ দ্বারা ভাগ করি, যদি আমরা 3 দ্বারা ভাগ করি ভাগ যাবে, যদি ভাগ যায় তাহলে পরের শর্তটা আবার আমাকে চেক করতে হবে। এন্ড 12 করি, আমরা এক্স মান হচ্ছে 12, 12 করি আমরা বি অর্থাৎ 4 দ্বারা ভাগ করি, 12 কে 4 দ্বারা ভাগ যাবে, তার মানে দুটি শর্ত এবার কি হলো? সত্য হলো। যদি সত্য তাহলে সে কি করবে? প্রিন্ট করবে, প্রিন্ট করবে পার্সেন্ট বি কমা এক্স, অর্থাৎ এক্স এর মধ্যে আছে যে মানটা, এখন এক্স এর মধ্যে কত আছে? 12। তোমরা জানো 3 আর 4 লসাগু হচ্ছে 12, তাহলে এক্স এর মধ্যে যে মানটা থাকবে লাস্ট সেই মানটা এখানে প্রিন্ট করবে। সে যেহেতু প্রিন্ট হয়ে গেল তাহলে এই লাইনগুলো সে আর সে এই লাইনগুলো সে স্কিপ করবে, এই লাইনগুলো সে স্কিপ করে সরাসরি চলে যাবে গেট স্টেজে। গেট স্টেজে গিয়ে সে লাস্টে সে সেকেন্ড ব্রেকে দিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। তো এটা ছিল ইফ এলস এর কাজ। তোমরা, আমি 3-4 দিয়ে করেছি, কারণ আমি ফ্লোচার্টটি কিন্তু 3 এবং 4 দিয়েই আমি ফ্লোচার্টটি বুঝেছিলাম লসাগু, সেই জন্য প্রোগ্রামের বেলাও একইভাবে বুঝিয়েছি, যাতে তোমরা ভিডিও মানে ফ্লোচার্টটি দেখে, ফ্লোচার্টের ভিডিও দেখে তোমরা এই প্রোগ্রামের ভিডিওটা ক্লিয়ার করতে পারো। তাহলে এই এই ভিডিওটা দেখার আগে তোমরা আরেকবার কাজ করবে, আগে ভিডিওটি দেখবে, লসাগুটি দেখবে এবং সেটা বুঝে তারপর এটা তোমার কাছে বুঝতে বেশি সময় লাগবে না আশা করি। তো এই ছিল, তোমাদের যদি এই প্রোগ্রামটি লিখতে বা ভিডিওতে দেখতে যদি সমস্যা হয়, না বুঝতে পারো কিছু, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাকে স্ক্রিনশট দিয়ে দিব, প্রোগ্রামের স্ক্রিনশট দিয়ে দিব। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।